Hello everyone, assalamu alaikum and welcome back to my channel. So as Jebas jonmodin to jonmodine kichu ongsho ami goto video te upload korchi to ajke aro kichu ongsho apnader sathe share korbo to ajke main video ta আপনাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো এই যে আমি প্রথমে একটু সাজুগুজু করে নিলাম আর যেহেতু যেবার বার্থডে তো বার্থডে উপলক্ষে আমি শাড়িই পরলাম তো এই শাড়িটা আম্মুর শাড়ি তো আমি একটু পরে নিলাম তো এই শাড়ির কালারটা অনেক সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লাগছিল তাই জন্য পরলাম তো শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই যে এখানে যেবার কেকটা আনবক্সিং করছি তো কেকটা কেমন হয়েছে দেখুন কেকটা অনেক সুন্দর হয়েছে কেকটা আমি এরকম বলে দিয়েছিলাম ডিজাইন করার জন্য যে অর্ধেকটা ভ্যানিলা আর অর্ধেকটা চকলেট তো ওরা এরকম টাইপের করে দিয়েছে এই কেকটা পুরোটাই চকলেটের ভিতর ছিল তো আমি চকলেট পুরোটা নিয়ে নি এজন্য হাফ ভ্যানিলা আর হাফ চকলেট করে দিতে বলছিলাম তো ওরা এরকমই করে দিয়েছে আর কেকটা খেতে সত্যি অনেক মজা ছিল খুবই মজা ছিল কেকটা খেতে তো এখানে আমি কেকটা নামিয়ে নিচ্ছি আর হ্যাঁ দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে গেল ওর এক বছর পূর্ণ হয়ে গেল তো ওর জন্য সবাই দোয়া করবেন অনেকেই আমাকে যেবা সম্পর্কে অনেক রকম কমেন্ট করেন ওর জন্য দোয়া করেন তারপর ওর বার্থডে উপলক্ষে ওকে উইশ করেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এভাবে আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন তো এই যে আমি এখানে কেকটা নামিয়ে নিলাম আর আর মিষ্টিগুলোও একটু দিয়ে দিলাম যদিও অনুষ্ঠানটা একদম ঘরোয়াভাবে করা হয়েছে তারপরেও আমরা অনেক বেশি মজা করছি কারণ ফ্যামিলির সব মেম্বার যখন একসাথে হয় তখন তো এমনিতেই মজা হয় তো আমরা অনেক বেশি মজা করছি তারপর একসাথে খাওয়া দাওয়া করছি যে কারণে খুব ভালো লাগছিল তো ঢাকায় যদি চলে যেতাম তো এই মজাগুলো আর পেতাম না কারণ বাসার ভিতরে তো আমরা এত মেম্বার পেতাম না আর এখানে ফ্যামিলি মেম্বারদের সাথে বার্থডেটা সেলিব্রেট করলাম তো খুবই ভালো লাগলো তো এরকম দিন যেন বারবার আসে ফ্যামিলি মেম্বারদের সাথে যেন এমন আনন্দের দিনগুলো ভাগাভাগি করে নিতে পারি আল্লাহ আমাদের যেন সেই তৌফিকটা দান করে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য তো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবেই আর আপনাদের যদি যেবার বার্থডে কেক খাওয়াতে পারতাম তাহলে আমার কাছেও খুব ভালো লাগতো তো সেটা তো আর পসিবল না যে কারণে আর খাওয়ানো যাচ্ছে না তো আপনারা সবাই দূর থেকে আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওকে নেক হায়াত দান করে তো এই যে যেবাকে আমি একদম সিম্পলের ভিতর সাজিয়ে দিয়েছি আর ওর বাবা যেহেতু পরির ওই ডানাটা নিয়ে এসে দিয়েছে তো ওটা একটু পরিয়ে দিলাম আর ডানাটা পরার পর সত্যি যেবাকে অনেক সুন্দর লাগছিল তো কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না সবাই আমার মেয়েটাকে মাশাল্লাহ বলবেন আর এই যে দেখুন যেবাকে কত সুন্দর লাগছে পরির ড্রেসটা পরে সরি পরির ডানাটা পরে তো এই যে আর ওকে গর্জিয়াস কোনো ড্রেস পরাইনি কারণ গর্জিয়াস কেনা হয়নি ওইভাবে যে কারণে গর্জিয়াস কোনো ড্রেস পরাইনি সিম্পলের ভিতর পরাইছিলাম তো এই যে অনেকেই আমাকে কল করছিল যেমন এখন আমার নানি আমাকে ভিডিও কলে দেখছিল তো নানিরা আসতে পারেনি তারপর আমার মামিরাও ফোন দিয়েছিল তারপর আমার চাচাতো বোনরাও ছিল ভিডিও কলে সবাই ভিডিও কলে দেখছিল আর আমরা এই যে এদিক থেকে আমাদের বার্থডে কেকটা এখন কাটবো তো আমরা এই যে আমরা এদিক থেকে এখন কেক কাটার প্রস্তুতি নিচ্ছি তো আপনারা এনজয় করতে থাকুন পুরো ভিডিওটা আর ভিডিওটা কেউ স্কিপ করবে না প্লিজ ফুল ভিডিওটা দেখুন কি করেছি আমার কার্ড তুমি দাও হ্যাঁ
তো ফার্স্টে আমার বড় আব্বু জেবাকে খাইয়ে দিল, মানে জেবার বড় নানা, তারপর এখন জেবার বাবা জেবাকে খাইয়ে দিচ্ছে। তো ও কারোর কেকই মুখে নিইনি, মানে ও কেকই খাবে না, কিন্তু গিফট দেওয়ার সময় মানে কোনো কথা না, গিফটগুলো ও হাত পেতে নিচ্ছে কিন্তু কেক একেবারেই সে মুখে দিচ্ছে না। তো দেখুন কি অবস্থা, কী করে সে। এবার আমার আব্বু আসলো জেবাকে খাইয়ে দেওয়ার জন্য, মানে জেবার নানা ভাই আসলো জেবাকে খাইয়ে দেওয়ার জন্য। এই যে আব্বু এখানে জেবাকে খাইয়ে দিতে গেল, কিন্তু জেবা খেলো না, জেবা কারোর কেকই মুখে তোলেনি, ও কেক খেতেই ছিল না। আর আব্বু এই যে স্নেহাকে এখন খাইয়ে দিচ্ছে। তো স্নেহা আর জেবার এই যে পরীর ডানা পরে বসে আছে, দুই পরী, একটা গোলাপি আর একটা লাল পরী। এবার আমার আম্মু এসে আমাদেরকে খাইয়ে দিচ্ছে, জেবাকে, আমাকে, স্নেহাকে। তো আমরা খেলাম। তো একে একে বাড়ির সব মেম্বার আমাদেরকে কেক খাইয়ে দেবে, বিশেষ করে জেবাকে। যেমন এখন দিচ্ছে জেবার মামা, তারপরে আমার দাদি আসবে, তারপরে আমার কাকি ছিল, আমার চাচাতো ভাই ছিল, ভাবি আসে, আমার ফুফাতো ভাই, তারপর চাচাতো ভাই, তো অনেক মানুষই ছিল, সবাই মিলে আমাদেরকে কেক খাওয়াচ্ছিল। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর এবার একে একে সবাই জেবাকে গিফট দিয়ে যাচ্ছিল, আর জেবা গিফটগুলো খুব সুন্দরভাবে ধরেছিল হাতে। তো ভিডিওর মাঝখানে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর সবাই আমার পেজটা ফলো দিবেন, আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেল জেবাস মম ব্লগ চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করুন। আমার দাও দেখলেন তো জেবা কতটা চালাক, ও কিন্তু একজনের দেওয়া কেকও খায়নি, কিন্তু কতটা স্মার্ট, সবার দেওয়া গিফট কিন্তু সে নিজের হাতেই নিয়েছে। তো এদিক থেকে দেখছেন কতটা চালাকি কাজ করছে, কেক খায়নি কিন্তু সে গিফট নেওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এই যে একে একে সব গিফট দিচ্ছে, তো ওকে সবাই অনেক অনেক গিফট করছে। তো দেখতে থাকুন কে কি গিফট করলো। আমি দিছি ছবি তো কেউ তুলি। তো কে কি গিফট করলো সেটা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শেষে খুলে দেখিয়ে দেব যে গিফটগুলো কি কি ছিল। তো সেই পর্যন্ত সবাই ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা একদম ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করছি, ছোটোখাটো করে। তো আমাদের এই ঘরোয়াভাবে অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আর আপনারা ভিডিওটা আপনাদের ফ্যামিলি মেম্বার এমনকি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনারা যদি শেয়ার করে থাকেন তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে। সো আপনারা ভিডিওটা শেয়ার করবেন। জেবা যেহেতু ছোট তাই ওকে খেলনা দেওয়া হয়েছে আর ও এই খেলনাগুলো পেয়ে অনেক খুশি। তো এটা একটা ছিল টকিং টম আর একটা ছিল ক্যাকটাস। তো ক্যাকটাসটাও কথা বলে মানে রিপিট ভার্সন। তো এগুলো অনেক সুন্দর ছিল। তো একটা জেবার নানি দিয়েছে আর একটা জেবার মামা দিয়েছে। তো দেখুন জেবা কতটা খুশি এই গিফটগুলো পেয়ে। আর ও তো টকিং টমটা দেখার পর চুমু খাচ্ছিল, তো আদর করে দিচ্ছিল। তো ওর এই গিফটগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। আর ছোট বাচ্চা যেহেতু তাই অন্য কিছু দেয়নি, গিফট হিসেবে খেলনাই দিয়েছে। তো এই খেলনাগুলো পেয়ে জেবা তো খুবই খুশি। আর জেবা এগুলো নিয়ে অনেকক্ষণ ধরে খেলা করছে। তো আমরা সবাই একটু পরে খাওয়া দাওয়া করব। তো আজকে খাওয়া দাওয়ার মেনুতে ছিল বিরিয়ানি। তো জেবার বার্থডে উপলক্ষে বিরিয়ানি রান্না করা হয়েছিল আর রান্নাটা করেছিল আমার আব্বু। আর আমার আব্বুর হাতের এই বিরিয়ানি রান্নাটা সত্যি অসাধারণ ছিল, খুবই মজা হয়েছিল খেতে। আর আব্বু অনেক ভালো রান্না করতে পারে, যে কারণে আব্বু রান্না করতে চেয়েছিল তাই আব্বুকে দিয়েই রান্নাটা করিয়েছি। তো আমরা একটু পরেই সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর হ্যাঁ, আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতো। তো সেরকম সুযোগ সময় পেলে অবশ্যই খাওয়াবো। তো এই যে আব্বু পাতিল ভরে বিরিয়ানি রান্না করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।